Welcome, viewers. Welcome back to Your Life in the UK. And without waiting too much, we'll go straight onto the phones. Before we do, thank you very much patiently for waiting. But I'm not best to chilami karone. And plus, we're having a very good, massive debate in both Bengali and English. Ikarone, we haven't been able to take your calls. But let's take my next caller for this segment. Hello, and assalamu alaikum. Hello, Madam. Ji, bhai, apna question ta ki? Ji, ami ashole amar question ta hocche. আমি বেসিক্যালি এন্টারপ্রেনার ভিসায় অ্যাপ্লাই করতে চাচ্ছি এখান থেকে। ওকে, তো আমার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট হয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম বিজনেস ভিসা বিষয়ে যখন আসছিলাম 2013 এর মার্চে, তখন আমি এখানে গভর্নিং বডির আন্ডারে B1 পরীক্ষা দিয়েছিলাম। অ্যাজ ওয়েল আমার সার্টিফিকেট আছে, আমি পরীক্ষা দিয়েছিলাম কুইন্স মেরি সামথিং লাইক দ্যাট। আমি শুনতে পাইনি, আবার বলেন। 28 মার্চ 2013। আর অ্যাওয়ার্ড কবে হয়েছে আপনার সার্টিফিকেট? সার্টিফিকেটটা আমি পেয়েছি কারণ এটা 6 এপ্রিল 2014 আগে পরীক্ষা এবং সার্টিফিকেট পাওয়া, এবং আমার এটা নিজে করেছি। তুমি চাইলে আমি আবারও তোমার সামনে ইংলিশ পরীক্ষা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সিতে প্রমাণ করবো। ওই ইমেলটা সব অ্যাপ্লাই করে দেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না, কারণ এটা কি কমন সেন্সের বিষয়। কারণ আপনাকে যদি ইন্টারভিউতে ডাকে, আপনি যদি ইংলিশ ভালো বলতে পারেন, আপনার বিপদের কিচ্ছু নেই। আপনি যদি সত্যি করে ইংলিশ পাস করে থাকেন, সত্যি করে পরীক্ষা দিয়ে থাকেন, আমি সবাইকে এক কথা বলি, একটা ইমেল করেন। আপনি যদি এন্টারপ্রেনার হবেন, এন্টারপ্রেনার মানে কি, আপনি 10 জন কর্মচারীকে চালাবেন, আপনার অনেক টাকা আছে, আপনার অনেক অভিজ্ঞতা আছে, আপনার ওই লিডারশিপটা এখানে দেখাতে হবে, কমন সেন্সটা অ্যাপ্লাই করেন। বাট দাশু ভাই, তারা ইমেল রিপ্লাই করবো না, আমি ইমেল রিপ্লাই চাই না। আমি যে ক্লিন হ্যান্ডে আসছি, আমি অ্যাপ্লাই করার আগে তোমাকে জানিয়েছি, এটা কি আল্লাহ না করে কোনো কারো ডিফিউজ করলে আমি বলতে পারবো সে কথা। আমি দেশে আসলাম 2002-তে, বুঝলেন, আসলাম। আসার পরে আমি ফেলিং কেস মারছিলাম, তখন আমার কেসটা রিফিউজ হয়ে গেছে দুইবার। ইদানিং গ্লাস জানোর যে একটা লেটার আসছে, ক্যাপিটা পেতে আসার পরে একটা ফর্ম দিতে হবে, আমি সেটা পাঠাইছি। পাঠালে পর তারা লাস্ট 4 দিন বিফোর আমার আর একটা লেটার দিচ্ছে, তখন তারা বলছে কথা যে আমি নতুন কিছু কোনো কিছু রাস এটার সাথে সংযুক্ত করতাম সাইজ কিনা। আপনার মতো হাজার হাজার লোক ক্যাপিটালে চিঠি পাচ্ছে, আপনার অ্যাপ্লিকেশন যখন রিফিউজ হয়েছিল সেই থেকে আপনার জন্য কোনো চেঞ্জ অফ সার্কামস্টেন্স থাকে, অর্থাৎ আপনার বউ হয়েছে, আপনার বাচ্চা হয়েছে, আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসছে যেটা তারা কনসিডার করে নাই লাস্ট অ্যাপ্লিকেশনে। ওই পরিস্থিতি হলে শুধু আপনাকে কনসিডার করবে, এছাড়া কনসিডার করবে না, ধরে পাঠিয়ে দিবে। ক্যাপিটাকে 40 মিলিয়ন পাউন্ডের ফান্ড দিয়েছে গভর্নমেন্ট, একজনকে ধরতে পারলে 500 পাউন্ড পায়, পাঠিয়ে দিতে পারলে 5000 পাউন্ড পায়। এটা হচ্ছে ওই যে রাস্তায় যে টিকিট দেয় না, একটা কি বলে ট্রাফিক ওয়ার্ডেন, তাদের মতো যে আমি 40% কমিশন পাবো। আপনারা দাবার গুটি, আপনাকে ধরতে পারলে কমিশন পায়। আপনি এই কথা বুঝে ডিসিশন নেন আপনার পারিবারিক অবস্থা কি, কি পরিবর্তন হয়েছে, কি কাগজ দিতে পারবেন। তারা মুখের কথা শুনে না,
হাবিব মির্জাকেও চিনবে না, শামসুল আলম লিটনকেও চিনবে না। শামসুল আলম লিটন কি কাগজ দিলেন, হাবিব মির্জা কি কাগজ দিলেন? অনেক বড় সেলিব্রিটি হোমোফিসের কাছে নেই, কি কাগজ তার দাম আছে একটু বুঝবেন কাইন্ডলি। Thank you for bloody 5000 pounds. Yeah, it's a big issue. I'm not the wrong industry. I'm not the e-cast করতে হবে না, আমি নাসিফ অফিসে বড় বই থাকলে অনেক কথা বলতে get all his clients, make become millionaires. Okay, yeah. Let's take one more call. My next caller, assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam. Bhai, apnar question ta ki? আমি কি স্টুডিওতে মাত্র পারবো? বলেন, আপনি স্টুডিওতে কথা বলছেন? Yes, ভাই বলেন। আমি আলহামদুলিল্লাহ দিবে না, এটা হোম অফিসের সম্পত্তি। আপনার এটা দুইবার প্রয়োজন জীবনে, একবার হচ্ছে ইনডিফিনিটলি ফ্রি ম্যানের জন্য, আরেকবার প্রয়োজন ন্যাশনালিটির জন্য। এখন আপনি ব্রিটিশ হয়ে গেছেন, এটা আপনার প্রয়োজন নেই। যদি চাইতেন আপনি ফেরত চাইলে বলেন যে আমি এটা সুবিধা হিসেবে দেওয়ালে বাধায় রাখবো, জীবনে একটা বড় অ্যাচিভমেন্ট, হয়তো বা ফেরত দিবে, অন্য কাউকে ফেরত দেয় না। না, আপনার কোনো অসুবিধা, আপনি ব্রিটিশ হয়ে গেছেন, এখন পাসপোর্টটা নিয়ে নেন অনুগ্রহ করে, সেটাই আপনার জন্য এখন বড় সার্টিফিকেট হবে। ধন্যবাদ। Thank you very much. That's very good, isn't it? So it's still অনেক মাস তো লাইফ ইন দ্য ইউকে প্লাস বি1 পাসপোর্ট দিয়ে কেন প্লাস এই ভাইয়ের মতো অনেকে ইনডিফিনিটলি ফ্রি মানে সময় কিন্তু ফেরত দেয় না, রেখে দেয় ফর রেফারেন্স। হ্যাঁ, না, কারণ আমি জানি যে এটা তো একবারই তো লাগে, মানে এটা দরকার না, না, দুবার লাগে। ইনডিফিনিটলি ফ্রি মানে যখন একবার লাগে, ন্যাশনালিটির জন্য একবার লাগে। অনেকে ইনডিফিনিটলি ফ্রি মানে অ্যাপ্লিকেশনে লাইফ ইন দ্য ইউকে পাসপোর্ট কপিটা রেখে দেয়, তারা বলে যে হারায় গেছে, আসলে কিন্তু হারায় যায় নাই। মানে কি স্ত্রীর সাথে আপনার সংসার এখনো চলছে, চলমান সংসার, আপনার সংসার তো চলছে না, আপনি তো আলাদা থাকেন। আপনি স্ত্রী যদি স্বাক্ষর দেয়, মিথ্যা স্বাক্ষর দিবেন যে একসঙ্গে থাকতেছি, সুতরাং ওই মিথ্যার দিকে যাবেন না। আর ছয়টা মাস যদি আপনি এখানে থাকেন, সংসার করতেছেন না, ইনডিফিনিট পেয়ে গেছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ছয় মাস পর পাঁচ বছর হবে, তখন থ্রি ইয়ার রাইটে না যে ফাইভ ইয়ার রাইটে অ্যাপ্লাই করবেন। এর মধ্যে আপনি একটু লাইফ ইন দ্য ইউকে আর বি ওয়ানটা পাস করে নেবেন। Very important. Question asked for main, main requirement. You put his sentence with his wife, isn't it? Hey, you know, apply to Parabana. 3 years residence period to Tarjana Prodjana. 5 years residence Prodjana. Mitta Kota Nabal, which got a shwet kuru. Tattu kono ashwet kuru. Tattu kono ashwet kuru. Okay, I understand. Thank you very much for your call, brother. Let's go on to the next line. My next caller, assalamu alaikum. Assalamu alaikum, next caller. I think we lost my caller. We'll try and get that caller back. Let's try again. My next caller, assalamu alaikum. Hello? I think I've lost a call. Okay, let's quickly continue on to this topic. The couple of things. Actually, I'm going to tell you that Capital Taragi e-cast got to say where they are very much like traffic wardens. G4S Capital Biruddhe kintu maratta gujog asche tara pray koyek show million pounded tohobil tosrof korche. Margaret Hoss jini asen public accounts committee head, Buckingham Degan Hamer MP. Uni ekdom parliamentary select committee ei to obhijog eneche. G4S Olympic er jonno taka ferot diyeche. ক্যাপিটা যে ইন্টারপ্রিটেশনের সার্ভিস নিয়েছিল একদম জুডিশিয়াল সিস্টেমকে নষ্ট করে দিয়েছে, কারণ এরা কি করছে, এদের একটাই লক্ষ্য আমাদের ফান্ড সেভ করতেছে। আমার কল ইজ ব্যাক, সো লেটস টেক মাই কল। মাই নেক্সট কল, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার কোশ্চেনটা কি বল? জি, আপনাদের প্রোগ্রামটা অনেক ভালো এবং আমাদের অনেক উপকার করছে। থ্যাংক ইউ। আমার খুব ব্রিফলি একটা কোশ্চেন ছিল। আমি এদেশে এসেছিলাম 2010 স্টুডেন্ট ভিসায়। আমি এখানে অনার্স করেছি 2012 আমার অনার্স শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, এবং এপ্রিলে আমি পিএইচডব্লিউ তে যোগ দিচ্ছি। আমি এখন পিএইচডব্লিউ তে আছি, অগস্টে আমার পিএইচডব্লিউ শেষ হয়ে যাবে।
আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি অ্যাজ এ স্টুডেন্ট আর কয় বছর থাকতে পারবো? এনটিএফ লেভেলে আপনার কোর্স স্টার্ট ডেট কোর্স এন্ড ডেট হিসাব করবেন যে কতদিন ছিলেন। যদি 2010 সালের 7ই জানুয়ারি একটা কোর্স শুরু হয় আর আপনি তার আগের বছর ভিসা পান, ভিসার ডেটটা ধরবেন না, কোর্স স্টার্ট ডেটটা ধরবেন, কাস্ট লেটার নেন, এই দেশে কতবার আপনি ভিসা বাড়িয়েছেন কাস্ট লেটারগুলো নিয়ে কাস্ট লেটারের ডেটগুলো যোগ করেন, কোর্স স্টার্ট ডেট 7ই জানুয়ারি এন্ড 7ই অক্টোবর, তাহলে আমি থাকলাম 10 মাস, তারপরে একটা থাকলাম 3 বছর, 3 বছর আর 10 মাস হলে 3 বছর 10 মাস হয়েছে, আর 2 বছর 2 মাস 1 বছর 2 মাস পাবেন। হিসাবটা হচ্ছে এটা, বোন কি বুঝতে পারছেন আমার কথা? আপনার কাস্ট লেটারে কি এক্সামশন এর কথাটা বলে কোর্স স্টার্ট ডেট কোর্স এন্ড ডেট উল্লেখ করা আছে 2 বছরের? না, 3 বছরের করা আছে। 1 বছর এক্সামশন পেয়েছে, 1 বছর যে এক্সামশন পেয়েছেন সেটা কি হোম অফিসকে জানিয়েছেন? আরো যদি স্টাডি করতে চান তাহলে আমার মনে হয় আপনি কারেক্ট করে দিতে পারেন যে 2 বছর অলরেডি গ্রাজুয়েট লেভেল উনি পার করেছেন, তার মানে আরো 3 বছর গ্রাজুয়েট লেভেল এবং পোস্ট গ্রাজুয়েট লেভেল 3 বছর, তার মানে 5 বছর যেহেতু 12 উনি করে ফেলেছেন 10 এসেছেন, তার মানে ওনারা সব মিলে 3 বছরের ব্যাপার থাকবে। তারপর জোড়া দেওয়ার মতো যে টোটাল এখন যেটা শেষ করেছেন ভবিষ্যতে যেটা করবেন দুটা মিলিয়ে কিন্তু আপনার। So, Nashi bhai, so if you do NQF level 6, 5 years, level 7, 5 years, 10 years, you get 10 বছর পরে তোমার কোনো চান্স আছে এটা থাকার জন্য? না, এটা কিন্তু 2009 থেকে হিসাব শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, 2 থেকে 9000 যদি আপনি NQF level 4 and 5 3 বছর করেন আর 5 বছর করতে পারবেন NQF level 6 and 7। আচ্ছা, এখন তো সেই জিনিসটা কমে যাচ্ছে। আচ্ছা, কারণ এর আগে তো এটা ছিল না, মানে আমার ক্লক শুরু হয়েছিল 2009 থেকে, এখন থেকে সবার তো টাইম বেড়ে যাচ্ছে। তার আগে যেটা ছিল সেটা আমেরিকান ডিগ্রি করেছে, এটা সেটা করেছে, ওগুলো ধরতো না, এখন ভয়ঙ্কর বিপদে পড়ে গেছে। কারণ 245ZXHA এর ল্যাঙ্গুয়েজটা 2-3 বার চেঞ্জ করেছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে এখানে অসুবিধা ফেলে দিয়েছে। লেটস টেক মাই নেক্সট কল। মাই নেক্সট কল, আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার কোশ্চেনটা কি বলেন? জি, আমার কোশ্চেন হলো ভাই, আমি মার্চে মেডিকেল স্টাডি করতে গিয়ে এপ্লাই করেছিলাম। ওকে, কতদিন সময় দিয়েছে ভাই আপনাকে? কতদিন সময় দিয়েছে ভাই? আপনার সময় দিয়েছে কতদিন ভাই? আপনি পরীক্ষা কবে দিবেন? আলহামদুলিল্লাহ সার্টিফিকেটটা নিয়ে পোস্ট করে দেন, আর যদি আল্লাহ না করে পাশ করতে না পারেন আপনি সাথে সাথে বুকিং দিয়ে বলবেন আমি 13 তারিখে দিয়েছিলাম ফেল করেছি, আমি 16 তারিখে আরেকটা বুকিং করেছি, আমি ইনশাআল্লাহ পাশ করবো তোমাকে পাঠাবে, যদি না পারে তুমি আরেকটা সময় দাও আমি আবার পরীক্ষা দিব, আমি পাস করে তোমাকে দেবো, এই কথাগুলো একটু চালায় যান, তাদেরকে যদি না জানান রিফিউজ করে পাঠিয়ে দিবে। আপনাদের চেষ্টা করতেছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে জানাচ্ছেন, এটার কিন্তু একটা দাম আছে ভাইয়া। কথাটা বুঝতে পেরেছেন? জি ভাইয়া বলেন বলেন। এখন প্রশ্নটা, হ্যাঁ যাওয়া যাবে,
কারণ এটা আপনার ন্যাশনাল আইডি বাংলাদেশ সরকার আপনার জন্য করেছে, তার মধ্যে আপনার ভিসার ছাপও দিয়ে দেওয়া আছে, ওটা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না, এটা নিয়ে চিন্তা করেন না। আপনি চিন্তা করেন লাইফ ইন্ডিয়াকে পাস করে কিভাবে করে হোম অফিসকে দিবেন। আপনার বায়োমেট্রিক কার্ড তো আছে, বায়োমেট্রিক কার্ডে তো আপনার ফটো আইডি, সেটা ফেরত দেয়নি তারা বলছে যে পাসপোর্ট রিটার্ন দেওয়া লাগবে না, তোমার অ্যাপ্লিকেশন ডান হয়ে গেছে, জাস্ট তুমি এটা বেঁচে যেতেন। That's true, but I want to get back, but I mean, when I say that Jana Uchi, the Baltic Porapor, let's read the application properly, let's make sure our submission is done properly. Ekon Mone Shobai Jane, B1 Plus Life in the UK, B1 Plus Life. Shobai Jane, I cannot watch it. Shobai Jane, I want to say, Junu, 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 আঠাশ দিন আসলে সেই হিসেবে তুমি বিয়ে অ্যাপ্লিকেশন করবা, তুমি আবার করে চিন্তা করো, তুমি কেন আমাকে ফোন করছো আবার, খুব আমার মেজাজ খারাপ। আজকে আমি বুঝি আরো দশ বছর বললে আমার কমিউনিটি এটা জানবে না, আমার কমিউনিটি যদি জানতো তাহলে আমাদের এখানে অনুষ্ঠান করতে হতো না। এটা কিন্তু এটা সমাজের মেসেজ ভাই, আমার মনে হয় আমি এটাকে একটু এই করতে পারি, এটা কম্পেয়ার করতে পারি বিমানের সেফটি অ্যানাউন্সমেন্টের সঙ্গে। জি, এভরি ডে সেম অ্যানাউন্সমেন্ট, এভরি ডে, এবং এটা কিন্তু আপনি যারা ফ্রিকোয়েন্টলি ফ্লাই করেন তাদের কাছে মনে হবে যে ভাই, কারণ এই ফ্লাইটে যারা আছে তারা 90% তো সবসময় ফ্লাই করে। সো একজন নতুন যাত্রী যদি হয় অথবা এটা কিন্তু সিস্টেম, সুতরাং আমার মনে হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এবং আমরা এখন কন্টিনিউয়াসলি আপগ্রেড এবং আপডেট এবং রিভাইজ ইস্যুগুলো নিয়ে কথা বলছি, যেহেতু ফার্দার আরও কী কী সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনার জন্য, অ্যান্ড রিসেন্ট অ্যান্ড কারেন্ট issues and challenges to us. Absolutely. So, I'm going to actually repeat Kurti. Indeed. Yeah. Let's take one more caller and then we'll wrap up for today. My next caller, Assalamu Alaikum. Assalamu Alaikum. I'm going to talk about this. Life in the UK paper. Life in the UK teachers are free. So, I'm in Bangla, Poitak in the BSG college. So, I'm going to talk about this. I'm going to talk about life in the UK prepared for the Poitak. ইংলিশটাও পড়তে হবে, ইংলিশটাই বেসিক্যালি পড়তে হবে, বাংলাটা দেওয়া হয়েছে আপনাকে বোঝার জন্য, বাট ইংলিশ আপনাকে যখন এক্সাম দিবেন তখন কিন্তু বাংলা থাকবে না, ইংলিশই থাকবে। সো আপনি বাংলা সাহায্য নিতে পারেন, কিন্তু ইংলিশের পরীক্ষা দিতে হবে। সো আপনি বইটা ওইভাবেই আপনি পড়বেন। আর আমার কোশ্চেনটা হলো যে আমি এই বইটা থেকে মানে এখান থেকে আসবে নাকি আরো কোনো কিছু অন্য বই? এখান থেকেই আসবে আপনার এটা বেসিক্যালি, এই বইটা হচ্ছে হোম অফিসের যে টেক্সট বুক আছে সেটাই, এটারই ট্রান্সলেট করা আর কিছু না। সো আপনার লাইফ ইন দ্য ইউকে যে কোশ্চেনগুলি থাকবে সবগুলি এই বইটার মধ্যেই থাকবে, এই বইটা থেকে আসবে, এটা এই বইটার বাইরে কোনো কোশ্চেন আসবে না, এতটুকু গ্যারান্টি দেওয়া যায়। ওকে, দ্যাটস ট্রু, বাট দেন এগেইন বুক তো তো সহজ ব্যাপার না, আই মিন কঠিন না বাট সহজ না, বাট ইটস ওয়ার্থ রিমেম্বারিং দ্যাট বই পড়ার পর এখন কোশ্চেনের নিয়ম কানুন বোঝা উচিত অ্যাজ ওয়েল, টু বি অনেস্ট, দ্য ওয়ে দ্য কোশ্চেনস উইল বি, ওয়ে দ্য কোশ্চেন উইল বি ফর্মড। সেটার জন্য অবশ্য ডা যায় হোম অফিসে আর একটা বই, ছোট একটা বই করে দিতে তারা, যেটা ওই কোশ্চেনার অ্যানসার বুকের, যেটা আর একটা ট্রান্সলেটেড বইও আছে, আমার আপনি যদি এটা ওই বইটা কিনে থাকেন তো ছোট আর একটা বইও আছে, সেই বইটা ওই কিভাবে কোশ্চেনটা হয় এবং একটা এক্সামের মধ্যে 24টা কোশ্চেন থাকবে, ওই 24টা কোশ্চেনের মধ্যে কমপক্ষে 18টা আপনার রাইট করতে হবে, সেগুলো আপনার দেওয়া আছে ওই বইটা, ওই ছোট বইটাও আপনার পড়তে হবে। এটা ওই ছোট বইটা বেসিক্যালি হচ্ছে এটা আপনার সহায়তা হিসেবে কাজ করবে, কিন্তু ওই ছোট বইটার মধ্যে ওই 470টা মতো কোয়েশ্চেন আছে,
ওই কোশ্চেনগুলি এনাফ না, আপনাকে ওই টেক্সট বইটাই পড়তে হবে, কারণ একটা কোয়েশ্চেন কয়েকভাবে ঘুরে করতে পারে। As we discussed last time. Yeah, right. So, আপনি ওই ছোট বইটা থেকে আপনি হেল্প নিতে পারেন, কিন্তু শুধু ছোট বইটার কোশ্চেনগুলি পড়ে মুখস্থ করে গেলে এনাফ হবে না, আপনাকে টেক্সট বইটাই পড়তে হবে। আমি বারবার বলছি, মূল বইটি, মূল বইটা যেটা, যে টেক্সট বইটা, সেটা পড়তে হবে। Shubha, thank you very much. Let's go on to my next caller, my last caller of this evening. Hello and good evening. Assalamu alaikum. Hello, assalamu alaikum. Welcome, salam. But after question to ki? Sir, our question is like to different. Ami eshe eshechi 2013 saler August mashe. To amar passport ta damage hoye geche. Amar holo student visa. আমার হাজবেন্ড ওটা রেস্টুরেন্টে নিয়ে এলে মানে সে তান্দুরি শেফ চালায় ডেমেজ হয়ে গেছে, তো ভিসার সিটটা আমাদের টিকিং সবকিছুই পুড়ে গেছে। আচ্ছা বলেন বোন, আপনার এটা তেমন অসুবিধা নাই, হোম অফিসকে আপনি চিঠি লিখে জানিয়ে দেন যে বাংলাদেশ থেকে যে ভিসাটা পেয়েছিলেন সেই পেজটা ড্যামেজ হয়ে গিয়েছে। আমি কিন্তু আবার বলি ইমিগ্রেশনটা কমন সেন্সের বিষয়, কারণ এটা আপনার কখন প্রয়োজন হবে, ইনডিফিনিট লিফ্ট রিমেন অ্যাপ্লিকেশন করার সময় বা নেক্সট ভিসা অ্যাপ্লিকেশন করার সময়, যদি আড়াই বছর আপনি ভিসা পান, পাঁচ বছর মেয়াদে আসেন, সুতরাং বলেন একটা ফটোকপি থাকলে পাঠিয়ে দেন যে আমার পাসপোর্টের এটা একটা ড্যামেজ হয়েছে এবং আমি নতুন পাসপোর্ট করছি, সেই নতুন পাসপোর্টটা আসার পর আবার পাঠিয়ে দিবেন। তাতে হবে কি, নেক্সট এক্সটেনশন বা ইনডিফিনিট লিফ্ট রিমেন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা সহায়তা করবে। বর্তমানে অসুবিধা নেই, ফটোকপিটা রাখেন এবং চিঠিগুলো রাখলে আপনাকে হেল্প করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। Thank you very much. We have come to the end of our show for today, so I think we need to wrap up and finish for today. Before I wrap up, because I'll be speaking mostly English today, I'm going to let Mr. Litwin take over for the last minute just to conclude and obviously wish England success in this World Cup, which I don't think they will do very well anyway, to be honest, but it's quite uchit ki kane. I mean, this is taki kane. That's the only reason why. We all know that Brazil are going to win, but let's pretend that we have some hope. পেলে আপনারা জানেন যে ফুটবলের কিংবদন্তি, লেজেন্ডারি পারসন, উনি ব্রিটিশ টিভিকে বলেছেন ইংল্যান্ডের হোপের কথা, ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ পাবে। আবার ক্যারিবিয়ান অথবা অন্য টিভিতে অবশ্য অন্য কথা বলেছেন। যাই হোক, তবে হ্যাঁ, কথা হচ্ছে যে আমরা আশাবাদী ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপ পাবে। আজকে আমাদের ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপের সঙ্গে সঙ্গে ইউর লাইফ ইন দ্য ইউকের ফার্স্ট শো, প্রিয় দর্শক জানতে হবে এবং আরও জানতে হবে এবং আরও জানতে হবে। সো আমরা আজকের শোতে আপনাদের যাদের পেয়েছি এবং যাদের পাইনি তারা ভবিষ্যতে এই ব্যাপারগুলো নিয়ে জানবেন, আরও আমাদের কাছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং লাস্ট কথা হচ্ছে যে আগামীকালকে যেমন আমরা একটা কনফারেন্স যাচ্ছি ব্রাসেলসে, মেইন ইস্যুটা হচ্ছে যে ইমিগ্রান্টদের জন্য অনেক, শুধু বাংলাদেশ কমিউনিটি না, সব ইমিগ্রান্টদের জন্যই অনেক বড় বড় যেমন খবর, ভালো খবর, খারাপ খবরও আছে। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইংল্যান্ড সব জায়গায় কিন্তু অ্যান্টি মাইগ্রেশন পলিসির কারণে লাইফ ইন দ্য ইউকে অথবা এই সব নেচারালাইজেশন প্রসেসগুলো আরও কঠিন হয়ে যাবে। সো দয়া করে দ্রুত চেষ্টা করুন, একটি দিনও নষ্ট করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। Thank you.